নদিয়ার বেতাই পলাশী রাজ্য সড়কের কুলগাছি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা একটি ব্যস্ততম জায়গা। পলাশীপাড়া থানার অন্তর্গত এই বাসস্ট্যান্ডে একদিক থেকে যেমন বেতাই, পলাশী, বহরমপুর, করিমপুরগামী বাস এসে দাঁড়ায়, তেমনি আবার টেহট্টঘাট, চাঁদেরঘাট, বানিয়া থেকে বাসও এসে থামে। আজ শুক্রবার এখানেই পলাশী থেকে পলাশীপাড়াগামী একটি সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ধাক্কা মারলে দোকানসহ একটি মোটর বাইক ক্ষতিগ্রস্ত হয়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। পলাশীপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই লরিটিকে আটক করেছে, তবে চালক পলাতক বলে পুলিশ সূত্রের খবর। এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী ঠিক কি বলছেন শুনুন। গাড়িটা পলাশির দিক থেকে পলাশীপাড়ার দিকে যাচ্ছিল, এমন সময় সামনে কার ডান সাইডের চাকাটা পাঙ্কচার হয়, বাস ঠেলে এবং ডিসব্যালেন্স হয়ে গাড়িটা ডান দিকে ঠেলে পড়ে এবং একটা দোকানঘর, একটা মোটর সাইকেল ভাঙচুর হয়ে যায় এবং গাড়ির ড্রাইভার পলাতক, সামনে কার সমস্ত অংশটা ভেঙে গেছে। আমার নাম এমডি আকের আলী মণ্ডল, গ্রাম কুলগাছি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।